ঘূর্ণিঝড় মাল সহ বিভিন্ন কারণে স্থগিত হওয়া উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে নয় জুন এসব উপজেলায় চলছে প্রচার প্রচারণা বরিশালের নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুঝি শফিক কেমন দেখছেন সে প্রচার প্রচারণা আর সার্বিক পরিবেশ আমাদের জানাবেন জয় আপনি জানেন গত ছাব্বিশে মে কিন্তু বাংলাদেশের উপকূলে আশ্রয় পরে ঘূর্ণিঝড় রিমাল এবং রিমাল পরবর্তী সময়ে দেখা গেছে যে এই ঝড়টির তাণ্ডবে দক্ষিণাঞ্চলের প্রচুর ঘর বাড়ি প্রচুর স্থাপনা এবং যার প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগের আঠারোটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলার যে নির্বাচন সেটা স্থগিত করে এবং স্থগিত নির্বাচন কিন্তু আগামী নয় জুন অনুষ্ঠিত হবে তো এই উপজেলাগুলোতে নির্বাচন উপলক্ষে গতকাল রাতে কিন্তু প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে এবং আজকে আমরা যেটা জেনেছি বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে তিনি আমাদেরকে বলেছেন এখন ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি আসলে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আসলে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তারা জানিয়েছে যে বরিশালের যে দুটি উপজেলা গৌরনদী আগৈধর এই দুই উপজেলায় কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য মোট পাঁচ প্লাটুন বিজেপি আসলে মোতায়েন করা হয়েছে যারা ইতোমধ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে এছাড়া নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশ র‍্যাব সদস্যদের কিন্তু অতিরিক্ত বাহিনী তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট করে কাজ করে যাবেন আমাদের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক বিশ্লেষক যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর আগের যে তিন ধাপ প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই তিন ধাপের নির্বাচনে কিন্তু বরিশালে ধারাবাহিকভাবে ভোটারের উপস্থিতি বেড়েছে তো আগামী নয় জুনের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো হবে বলে এখন পর্যন্ত সবাই সম্ভাবনার কথাই বলেছে তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ যে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খবর খবর সর্বশেষ জয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক বরিশাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুর্শি